আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা অনেকেই আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করছো, এবং তোমাদের মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া, এই জাহাঙ্গীরনগরের বি ইউনিটকে টার্গেট করে যদি আমরা পড়াশোনা করি, অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদকে, তাহলে আমরা কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবো, অর্থাৎ আমরা যদি চান্স পাই সেই ক্ষেত্রে আমরা কোন কোন সাবজেক্ট পাবো, এইটা একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কোন কোন সাবজেক্ট পড়বো, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, এইটা নিয়ে যদি একটু আলোচনা করে দিতেন। তাই আজকে এই ভিডিওতে আমরা ডিটেইলসে এই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং তোমাদের জন্য চমৎকার একটা অফার আছে এই ক্লাসের শেষের দিকে। আশা করি মনোযোগ দিয়ে তুমি ভিডিওটা দেখবা। তাহলে দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি যদি পরীক্ষা দাও, তাহলে যে সাবজেক্টগুলো পাবা সেগুলো হচ্ছে কি, অর্থনীতি। অর্থাৎ তুমি অর্থনীতির মতো একটা পাওয়ারফুল সাবজেক্ট কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিয়ে পেতে পারো। তারপর লোক প্রশাসন, আমরা জানি লোক প্রশাসন থেকে বিসিএস ক্যাডারের দিকে খুব বেশি পরিমাণ স্টুডেন্ট হচ্ছে মুভ করে, সো এই ক্ষেত্রে অ্যাডমিন ক্যাডারের দিকে লোক প্রশাসন সাবজেক্টটা যারা পায় তারা কিছুটা প্রায়োরিটি অবশ্যই পায়। পরবর্তীতে বলা হচ্ছে সরকার ও রাজনীতি, অর্থাৎ দেশীয় সরকার ব্যবস্থা এবং রাজনীতি নিয়ে তুমি ডিটেইলসে পড়াশোনা করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবা, ভূগোল ও পরিবেশ নিয়ে পড়াশোনা করতে পারবা, নগর ও অঞ্চল পরিকল্পনা, অর্থাৎ এই যে এখানে ছয়টা সাবজেক্ট দেওয়া আছে, তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিয়ে টিকো, তাহলে এই ছয়টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে সাবজেক্টগুলো আপনি দেখালেন, এই সাবজেক্টগুলোর জন্য আমি কোন কোন বিষয়ে পড়াশোনা করব এবং কিভাবে পড়ব, কোয়েশ্চেন প্যাটার্নটা বা কিভাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এর জন্য তোমাদের কি করতে হবে, কি কি পড়তে হবে তোমাদের, দেখো তোমাদের বাংলা পড়তে হবে, বাংলা পড়তে হবে তোমাদের টেক্সট বই রিলেটেড, তোমরা তোমাদের পাঠ্য বই পড়বা, পাঠ্য বইয়ের যে তোমাদের হচ্ছে কবিতার যে অংশগুলো থাকে বা পাঠ্য বইয়ের হচ্ছে লেখক পরিচিতি, লেখকের বইয়ের নামগুলো দেখবা, সম্পূর্ণ পাঠটাকে ভালোভাবে রিডিং পড়বা, তার বাইরে তুমি বাংলা ব্যাকরণটাকে খুব ডিটেলসে পড়বা, ঠিক সেম ইংরেজিটা পড়বা যেরকমভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়েছিলে, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, এই জিনিসগুলো সহ তুমি বেসিক গ্রামারের প্রতি অনেক বেশি পরিমাণে জোর দিবা। তারপর দেখি সাধারণ গণিত, আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছর সাধারণ গণিত থেকে কোয়েশ্চেন করে থাকে, তাহলে এই দিক দিয়ে সাধারণ জ্ঞান সম্পর্কে বা সাধারণ গণিত, স্যার জ্ঞান না জ্ঞান পরে, সাধারণ গণিত সম্পর্কে তোমার একটা ডিটেইল ধারণা থাকতে হবে। তো এই ক্ষেত্রে সাধারণ গণিতের জন্য তুমি কি করবা, দেখো সাধারণ গণিতের জন্য তুমি নবম দশম শ্রেণীর বইটাকে ফলো করবা, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় তুমি যদি বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়ো, তাহলে তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে সাধারণ গণিত কোন কোন অংশ থেকে দেয়, এবং ওইগুলো যদি তুমি ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস বি ইউনিটে একটা সিট তুমি কনফার্ম করে নিতে পারবা। তারপর দেখো সাধারণ জ্ঞানের মধ্যে বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান দিয়ে কোয়েশ্চেন করবে, তুমি দেখবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোয়েশ্চেন করছে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ইতিহাস থাকলে সেইখান থেকে প্রশ্ন করছে, তারপর ভাষা আন্দোলন, অর্থাৎ যেই টার্মগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে কিছুটা রিলেটেড, যেমন বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপর জাতিসংঘ, এইগুলো কিন্তু পাঠ্য বই আছে, ওইগুলোর সাথে রিলেট করে পড়বা। আর বুদ্ধিমত্তা, আমরা জানি যে আইকিউ থেকে তারা কোয়েশ্চেন করে থাকে, সো উপস্থিত বুদ্ধিমত্তা খাটিয়ে তুমি সেইখানে যে কোয়েশ্চেনগুলো দেয়া থাকবে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা কি না, এই প্রশ্নগুলোর বেশি বেসিসেই কিন্তু তোমাকে জাজ করা হবে। টোটাল 80টা কোয়েশ্চেন থাকবে, সেই 80টা কোয়েশ্চেনের বেসিসে দেখা হবে যে তুমি সেই জায়গায় চান্স পাবা কি না। এখন কথা হচ্ছে যে ভাইয়া, প্রশ্ন ব্যাংক তো পড়লাম, প্রশ্ন ব্যাংক পড়ার পরে আমি বুঝলাম না যে কীভাবে অ্যান্সারটা করতে হবে, প্রশ্ন ব্যাংক পড়ার পরেও আমি চিন্তা করছি যে ভাইয়া প্রশ্নটা কোন প্যাটার্নে হবে, এইটা নিয়ে যদি কিছু বলে দিতেন। তাই আমি তোমাদেরকে বলছি, আমাদের প্রো উইথ স্বাধীন যে ইউটিউব চ্যানেলে তুমি আমার ভিডিওটা দেখছো, সেম নামে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে। সো প্রো উইথ স্বাধীন নামে যে ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে আমরা হচ্ছে প্রতিদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নের আলোকে আমরা হচ্ছে পরীক্ষা নিব। সো তোমাদেরকে বলছি, যারা যারা এই ফ্রি এক্সামগুলো দিতে চাচ্ছ তারা আজকে আমাদের গ্রুপে জয়েন দাও, আমরা আগামীকাল 2 তারিখ থেকে হচ্ছে আমাদের পরীক্ষাটা স্টার্ট করব, প্রতিদিন সন্ধ্যা 6টায়, প্রতিদিন সন্ধ্যা 6টায় তুমি যদি আমাদের গ্রুপে যাও তাহলেই দেখবা যে সেইখানে প্রশ্ন দেওয়া আছে, আমরা একটা ডক ফাইল দিয়ে দিব, সেখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমরা এমসিকিউ ফিল আপ করবা, দেন হচ্ছে সঠিক উত্তরটা তোমার অটোমেটিক চলে আসবে। তার মানে দেখো কত অ্যামেজিং একটা জিনিস, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উত্তরগুলা প্র্যাকটিস করার জন্য আমাদের এখানে ফ্রি মডেল টেস্ট দিতে পারবা, এবং সেটা কোথায় দিবা, প্রো উইথ স্বাধীন নামে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে। তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হচ্ছে বা ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে সেখানে ক্লিক করে তুমি আমাদের গ্রুপে যুক্ত হতে পারো। সো আমার বিশ্বাস যে তুমি সময় ক্ষেপণ করবো না, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করতে চাচ্ছ, তাহলে এখনই তুমি আমাদের গ্রুপে যুক্ত হও। তোমার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।